আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম উত্তরায়। তো আসলাম হলো যে মোটরসাইকেলের পিছনে যে নাম্বার প্লেটটা, তো সেটার যে সরকারিভাবে যে প্লেটের যে স্টিলটা দেওয়া থাকে, যে নাম্বার প্লেটের নিচে যে স্টিলটা, তো সেটা খুবই দুর্বল এবং নর্মাল। তো আমি চাচ্ছি একটা শক্ত পোক্তভাবে লাগিয়ে নিব, যেন নাম্বার প্লেটটা কোনো দিকে খোঁচা খেলে না ভেঙে যায়। তো এই যে এটা দেখতে পাচ্ছেন অনেক শক্ত, আর দুইটা কোয়ালিটির এই জায়গায় পেলাম। তো এটা একটু নর্মাল, তো এটা আমার কাছে ভালো মনে হয়নি। তো এই যে টিপ দিলেই ডেবে যাচ্ছে, হয়তো আমি এক হাতে মোবাইল দেখে আমি বোঝাতে পারছি না এটা সুন্দর মতো করে। এটা খুবই নর্মাল, তো একটা নর্মাল আছে, একটা হেভি আছে। তো এটা কিন্তু খুবই হেভি। তো এটা লাগিয়ে নিলে যে কোনো দিক দিয়ে বাড়ি খাক, বাড়ি খেলে কিন্তু এটা নাম্বার প্লেটটা সেফ থাকবে, ভাঙবে না। আর সরকারিভাবে দেওয়া থাকে যেটা, সরকারি তো বুঝতেই পারছেন, সেটা খুবই নর্মাল থাকে। তো এখন ওই পুরান নাম্বার প্লেটটা খুলে এটা লাগানো হবে। নাম্বার প্লেটটা এটার ভিতর পকেটের মতো ঢুকে যাবে। তো এই যে পুরানটা, আর এটার আরেকটা সমস্যা হচ্ছিল যে এটা গাড়িটা যখন বাঙায় পড়ে তখন শব্দ হয়, থ্যাত 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 করে শব্দ হতে থাকে। তো শব্দ হওয়ার ফলে এটা খুবই বাজে লাগে, তো সেই কারণেও চেঞ্জ করা হচ্ছে। তো এভাবে আপনারাও চেঞ্জ করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন পুরানটা, এটা একেবারে দুর্বল এবং নর্মাল, এটা আপনারা হয়তো বা ভিডিওতে বুঝতে পারবেন না, এটার কারণে শব্দটা হয়। আর যদি এই শক্তপোক্ত এটা লাগিয়ে নিই তাহলে কিন্তু আর এই শব্দটা করবে না। তো এই ধরনের ভিডিও আমি কিন্তু দিয়ে থাকি সব সময়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। তো এটা কোনো কামের না, এটা ফেলে দিতে হবে এখন, আর তাছাড়া কোনো উপায় নেই। তা এখন এই যে নতুন যেটা, সেটা লাগানো হচ্ছে। তো এটা এইভাবে সুন্দরভাবে ঢুকে যাবে, যেন এটা খুবই সুন্দরভাবে লেগে যেতে পারে এবং কোনো শব্দ করবে না। আগেও এটা লাগানো হয়েছে কয়েকটা, আমরা লাগিয়েছিলাম অন্য বাইকে, তো সেই জায়গায় কিন্তু কোনো শব্দ হয়নি। তো এটা যেটা অ্যাপাচিটা এমনি একটু ভাইব্রেশন বেশি করে, যার কারণে খুবই শব্দ করছিল। তো মূলত শব্দ করার কারণেই চেঞ্জ করা হচ্ছে, আর এমনি তো নর্মাল, এটা বাড়ি খেলে বাঁকা হয়ে যায়, ভেঙে যায়। তো এটা জানেন, যারা অনেকেই আছেন যে পরিবর্তন করেছেন তারা তো জানেনি, আর যারা পরিবর্তন করেন নাই তারা, যদি আপনার মোটরসাইকেলটাতে মনে হয় এরকম শব্দ হচ্ছে পিছন দিক থেকে বাজে ধরনের, তো তাহলে কিন্তু এরকমভাবে কাজ করে নিতে পারেন। তো এটা ঢুকিয়ে তারপর যে সাইডগুলো আছে সেটা ব্যাকা করে দিতে হবে। তো আপনি ব্যাকা করলেও কোনো সমস্যা হবে না, কারণ যেই হাতুড়ির বাড়ির যেই দাগ হয়ে থাকবে সেটা কিন্তু স্টিকারের উপরে পড়বে। এটা পুরো ইসের উপরে স্টিকার করা আছে, তো এই যে যেদিক দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে এটা কিন্তু স্টিকার লাগানো আছে। স্টিকারটা উঠিয়ে নিলেই হবে, কোনো সমস্যা হবে না। তবে এইভাবে আছে যে আপনারা নিজেরাও পরিবর্তন করতে পারবেন, আর লোক আছে লোক দিয়েও পরিবর্তন করতে পারবেন। এইভাবে বাড়ি দিয়ে এটা বাঁকা করে নিলে হবে। এই যে দেখতে পাচ্ছেন স্টিকারটা, তো এটা পুরোটাই স্টিকার মারা থাকে, কোনো সমস্যা হবে না। তো আর এটার দাম নিয়েছে কত চেয়েছিল, 250 টাকা, যেহেতু এটা মজবুত বেশি, কিন্তু দামাদামি করলে আপনারা 220 টাকা 30 টাকার ভিতরেও লাগিয়ে নিতে পারবেন। তো এই যে উপরেও দেখতে পাচ্ছেন একটা স্টিলের মতো দেওয়া আছে, যেন নাটটা ভিতরের দিকে না ঢুকে যায়, বা নাটের এদিক দিয়ে যেন না ভাঙে, এটা সেফটির জন্য উপর দিক দিয়েও একটা স্টিল দেওয়া আছে। তো এভাবে সুন্দর মতো করে লাগিয়ে দিবেন। তো এটা আমরা 220 টাকা দিয়েছিলাম, উত্তরা থেকে লাগিয়েছিলাম, নটারের যে সাইডে বিডিআর মার্কেট, সেই জায়গায় অনেক মোটরসাইকেলের দোকান আছে। অবশ্যই চেষ্টা করবেন যে জায়গায় বেশি মোটরসাইকেল সেই জায়গা থেকে লাগানোর, তাহলে সেই জায়গায় একটু দামেও কম পাওয়া যায় এবং আপনি যাচাই বাছাই করে লাগিয়ে নিতে পারবেন। তো এই ধরনের কিন্তু আমরা ইনফরমেশনগুলো দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। আর এটা আমরা সুন্দর মতো করে, খুব সুন্দর মতো করে লাগিয়ে নিলাম, কোনোই সমস্যা হয়নি। তো প্রথম দিকে একটু খুলতে সময় একটু যদিও সমস্যা হয়, কারণ নাটগুলো ওই জায়গায় বিআরটি থেকে লাগানো থাকে। তো এখন চালিয়ে দেখলাম, কোনো শব্দ নাই, আগের থেকে আগে যে শব্দটা ছিল এরকম কোনো শব্দই নেই। তো সুন্দর একটা সলিউশন হয়ে গেল। তো এইভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো এই জায়গায় বিভিন্ন মালামাল আছে মোটরসাইকেলের, যাই লাগে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মোটর ভিডিও। আসসালামু আলাইকুম।